কন্যারাশি কন্যালগ্ন ভার্গো সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার ফিনান্স নিয়ে আলোচনা করব। আজ আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি পরিলক্ষিত হচ্ছে। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়েও আপনারা এগিয়ে যেতে পারেন, সেখানেও আপনারা সফল হবেন। আজ কিন্তু আপনার বাড়িতে কোনো নিমন্ত্রিত অতিথি আসতে পারে, অতিথি দে বা ভাবা, তাই অতিথিকে সেবা করুন। এতে আপনাদের পরোক্ষভাবে আর্থিকভাবে আপনারা উপকৃত হতে চলেছেন। আজ আপনাদের অসংযত জীবনযাত্রা, ল্যাভিশ লাইফ স্টাইলের কারণে আপনারা অতিরিক্ত অর্থ ব্যয় করে ফেলতে পারেন। এ ব্যাপারে আপনাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, এ বিষয়ে তো আপনাদের দিনটি ভালোই আছে, তবে অতিরিক্ত অর্থ ব্যয় করার কারণে আপনার পরিবারে কিন্তু উত্তেজনা সৃষ্টি হতে পারে। পিতামাতার কাছে আপনি বিরক্ত, তাদেরকে বিরক্তির আপনি কারণ করতে পারেন। আর তাই আজ আপনাকে অতিরিক্ত খরচ করা থেকে বা দেরিতে রাত্রেবেলা বাড়ি ফেরা থেকে নিজেকে বিরত রাখা উচিত। যতটা দ্রুত সম্ভব রাত্রেবেলা বাড়িতে ফিরতে পারেন সেটি আপনার ক্ষেত্রে ভালো। চাকরিজীবীদের আজকে অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয়। অফিসে যদি কোনো মহিলা সহকর্মী আপনার থেকে থাকে তাহলে তারা কিন্তু আপনাকে নতুন কোনো কর্ম সম্পূর্ণ করবার জন্য পূর্ণ সহযোগিতা করতে চলেছে, যার কারণে আপনারা অফিসে প্রশংসার পাত্রপাত্রী হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, স্বাস্থ্য এবং পরিবারের সঙ্গ যদি আজ আপনারা পান আপনাদেরকে কেউই আটকাতে পারবে না। কিন্তু পরিবারের পরিবেশ কিন্তু আজ খুব একটি সুবিধাজনক নয়, বিশেষ করে আগেই বলেছি আপনার অসংযত জীবনযাত্রা, দেরিতে রাত্রেবেলা বাড়ি ফেরা, অতিরিক্ত ক্ষয় খরচ করা, এগুলি থেকে আপনাকে বিরত থাকার প্রয়োজন। আপনার ব্যক্তিত্ব এমনই যে আপনি বেশি লোকজনের সাথে থাকতে বিরক্ত বোধ করেন, আর তাই নিজের জন্য একাকী সময় আজ খুঁজতে চান, আর সেই সময়টি আজ আপনারা পেতে চলেছেন। আজ কোয়ালিটি টাইম পাস করতে কিন্তু ভুলবেন না, কারণ নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনারা পাবেন। স্বাস্থ্যগতভাবে আজ আপনাদের শরীর সঙ্গ দিলেও মানসিকভাবে আজ আপনাদের শান্তি বিঘ্নিত হতে পারে, আর তাই পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার করা থেকে নিজেকে বিরত রাখুন। তাহলে আজ আপনাদের মনে কিছুটা হলেও শান্তি আপনারা উপলব্ধি করবেন। শরীর ভালো রাখতে চাঁদের আলোয় 15-20 মিনিট খালি গায়ে বসুন, এতে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজকের দিনটি আপনাদের চারপাশে যেদিকেই তাকাবেন সব কিছুই গোলাপি মনে হবে। আজ ফুল ফুটুক আর না ফুটুক, আপনাদের জীবনে আজ বসন্ত। আজ আপনারা একে অপরের প্রতি শারীরিক অন্তরঙ্গতা, বিশেষ করে স্বামী স্ত্রী, বিবাহিত জীবনের আপনারা শ্রেষ্ঠ একটি সময়ে পৌঁছাতে পারবেন। আজ স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, তাই দিনটি উপভোগ করুন। আজ যেহেতু সোমবার, আর তাই মহাদেবের বার, মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা মহাদেবের বীজ মন্ত্র, যেটি আপনারা সকলেই জানেন, ওম নমঃ শিবায়। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ত্র্যম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি বন্ধনান মৃত্যুর্মুক্ষিয়মামৃতাৎ। 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার।